কমল করোনা আক্রান্তের আইসোলেশনের সময়। উপসর্গহীন বা মৃদু উপসর্গ থাকলে নিভৃতবাসে থাকতে হবে 7 দিন, নয়া নির্দেশিকায় জানালো ICMR। দেশে ওমিক্রনে প্রথম মৃত্যু রাজস্থানে। 73 বছরের ব্যক্তি ভুগছিলেন ডায়াবেটিসেও, তবে ওমিক্রনের কারণেই যে মৃত্যু নিশ্চিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ বাড়ল 1.5 গুণ, আক্রান্ত 14,022। কলকাতাতেই কোভিড পজিটিভের সংখ্যা 6,170, উদ্বেগজনক 3 জেলার পরিসংখ্যানও। রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ 6 থেকে 12 জানুয়ারি, স্কুল চত্বরে একসাথে 10 পড়ুয়াকে প্রবেশের অনুমতি, বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা সংসদের। অতিমারির সময় নির্বাচন ঝুঁকিপূর্ণ, পিছনো হোক 4 পুর নিগমের ভোট। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, শুনানি 6 জানুয়ারি। গঙ্গাসাগর মেলা নিয়ে অবস্থান স্পষ্ট করুক রাজ্য, জনস্বার্থ মামলার প্রেক্ষিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের, বৃহস্পতিবারই জানাতে হবে সিদ্ধান্ত। করোনার থাবা সিনেমা জগতেও, আক্রান্ত বহু অভিনেতা এবং উৎসব কমিটির সদস্যরা, কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত আয়োজকদের। বিক্ষোভের জেরে ভোটমুখী পঞ্জাবের রাস্তায় বহুক্ষণ আটকে প্রধানমন্ত্রী, বাতিল সমস্ত কর্মসূচি, নিরাপত্তায় কি খামতি ছিল, রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। করোনা আক্রান্তের নিভৃতবাসের সময়সীমা কমানো হলো দেশে। 14 দিন নয়, এখন 7 দিন আইসোলেশনে থাকাই যথেষ্ট। নয়া নির্দেশিকায় এমনটাই জানালো ICMR। জানানো হয়েছে মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন হলে 7 দিন আইসোলেশনে থাকলেই চলবে। সেই সঙ্গে দেখতে হবে পরপর 3 দিন যেন জ্বর না আসে। পাশাপাশি বলা হয়েছে বাড়িতে নিভৃতবাসে থাকলে মাস্ক পরে থাকতে হবে। এছাড়া সংক্রমিত ব্যক্তির ইঁটো বা ইত্যাদি আলাদা করে রাখতে হবে। এই ধরনের উপসর্গহীনতা কিংবা মৃদু উপসর্গের ক্ষেত্রে আইসোলেশনে থাকার পরে নতুন করে কোভিড পরীক্ষা করানো জরুরি নয়, তবে কেউ চাইলে করিয়ে নিতেই পারেন। ঠিক 2 বছর আগে সংক্রমণের শুরুতে ভারতে কোভিড রোগীদের 14 দিন নিভৃতবাসের নিদান দিয়েছিল ICMR। কোভিড এর দ্বিতীয় ধাক্কার সময় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অস্ত্র অর্থাৎ ভ্যাকসিন চলে এসেছে। প্রথম সংক্রমণ হওয়ার পর ভারতের বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এর সঙ্গে ছিল ভ্যাকসিনের 2টি ডোজ। ফলে সংক্রমিত হলেও আক্রান্ত ব্যক্তির শারীরিক উপসর্গ অনেকটাই কম। তাই এই সময় 10 দিনের হোম আইসোলেশন বা নিভৃতবাসের গাইডলাইন প্রকাশ করা হয়। তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে অসুখের তীব্রতা বিবেচনা করে যে আইসোলেশনের সময়সীমা কমতে পারে সে ইঙ্গিত আগেই ছিল। প্রত্যাশিতভাবেই এবার সেই ঘোষণা করা হল ICMR এর তরফে। ওমিক্রনের দাপটে দেশে প্রথম মৃত্যু। রাজস্থানের এক ব্যক্তির মৃত্যু যে ওমিক্রনের প্রভাবেই হয়েছে তা বুধবার মেনে নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানিয়ে দেওয়া হল গত 31 ডিসেম্বর রাজস্থানের 73 বছর বয়সী এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক বলছে এখনও পর্যন্ত ওমিক্রনে ওই একজনেরই মৃত্যুর খবর রয়েছে। এই ব্যক্তি গত 17 বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, ছিল উচ্চ রক্তচাপ। করোনার 2টি টিকাই নেওয়া ছিল তাঁর, তবে কোমরবিডিটির কারণেই স্বাস্থ্যের অবনতি হয়। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত 8 দিনে দেশে পজিটিভিটি রেট বেড়েছে 6 গুণ। শুধু মহারাষ্ট্রে পজিটিভিটি রেট 4 গুণ বেড়েছে, দিল্লিতে বেড়েছে 9 গুণ। এই মুহূর্তে দেশের 156টি জেলায় করোনার পজিটিভিটি রেট 2%-এরও বেশি। দেশের 28টি জেলার পজিটিভিটি রেট 10%-এর ওপরে, যা রীতিমতো উদ্বেগজনক। যে রাজ্যগুলিতে কোভিড সবচেয়ে দ্রুত হারে বাড়ছে সেগুলি হল মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাট। সবচেয়ে উদ্বেগজনক হল করোনার সংক্রমণের গতি। স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের দেওয়া তথ্য বলছে গত 8 দিনে দেশে করোনার সংক্রমণ বেড়েছে 6.3 গুণ। গত 29 জানুয়ারি দেশের পজিটিভিটি রেট ছিল 0.79%, সেখানে 5 জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে 5.03%। ক্রমবর্ধমান এই পজিটিভিটি রেট ইঙ্গিত করছে আগামী দিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে চলেছে। ক্রমশ ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় 1.5 গুণ। তাল মিলিয়ে বেড়েছে মৃত্যুও, লাফিয়ে বেড়েছে সংক্রমণের হারও। গত 24 ঘন্টায় রাজ্যে মোট কোভিড আক্রান্ত হয়েছে 14,022 জন। এতদিন কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছিল, এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর 24 পরগনা এবং হাওড়ার নামও। রাতারাতি 2,500 ছাড়িয়েছে উত্তর 24 পরগনার সংক্রমিতের সংখ্যা, যেখানে মঙ্গলবারের রিপোর্ট বলছে এই
জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল 1391। আবার গত চব্বিশ ঘন্টায় হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 698। এদিন সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 1280। কলকাতায় আক্রান্তের সংখ্যা 6170। পাশাপাশি মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেড়েছে রাজ্যের করোনা পরীক্ষাও। স্বাস্থ্য ভবনের লক্ষ্য ছিল দৈনিক অন্তত 55,000 কোভিড পরীক্ষা করতে হবে। এদিন সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়, পরীক্ষা হয়েছে 60,551 নমুনা। গত চব্বিশ ঘন্টায় করোনা জয়ী হয়েছেন 6,438 জন। দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ, তবু এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সম্পর্কে প্রত্যয়ী রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জানুয়ারি মাসের 6 থেকে 12 তারিখ পর্যন্ত রাজ্যের স্কুলে স্কুলে ফর্ম ফিল আপ করা হবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করলে পড়ুয়াদের কোনো লেট ফাইন দিতে হবে না। এই সময়ের মধ্যে কেউ ফর্ম ফিল আপ করতে না পারলে সুযোগ মিলবে এই মাসেরই 20 থেকে 27 তারিখ পর্যন্ত, তবে এক্ষেত্রে পড়ুয়াদের লেট ফাইন দিতে হবে। একই সঙ্গে সংসদ আরও জানিয়েছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে স্কুল চত্বরে একসঙ্গে মাত্র 10 জন পড়ুয়া প্রবেশ করতে পারবে। এর বেশি সংখ্যক পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি থাকবে না। যদিও মাধ্যমিকের ফর্ম ফিল আপের দিন এখনও ঘোষণা হয়নি, তবে এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণের কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দশম শ্রেণীর পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে টেস্ট পেপার্স প্রস্তুত করা হয়েছে। দ্রুত তা জেলার স্কুল ইন্সপেক্টরদের কাছে পৌঁছে যাবে, সেখান থেকেই স্কুল প্রধানরা তা সংগ্রহ করবেন, তারপরেই তা পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না ছাত্রছাত্রীদের। অতিমারী আবহে 4 পুর নিগমের নির্বাচন করা অতি ঝুঁকিপূর্ণ, তাই পিছিয়ে দেওয়া হোক শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর পুর নিগমের ভোট। এই আবেদন জানিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই আদালতে গৃহীত হয়েছে সেই মামলা। আগামী 22 জানুয়ারি অর্থাৎ পূর্ব নির্ধারিত দিনেই হবে রাজ্যের 4 পুর নিগমের ভোট। গত সোমবার রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের জন্য জারি করা হয়েছে নয়া নির্দেশিকা, যেখানে কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বিমল ভট্টাচার্য নামে এক ব্যক্তি হাইকোর্টকে জানান, এমন করোনা আবহে নির্বাচন হলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা প্রকট হবে। যেহেতু জনসভায় 500 জনের উপস্থিতির অনুমতি রয়েছে, তাই ভিড় জমাবেন অনেকেই, ফলে আক্রান্তের সংখ্যা বাড়লে ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থা, তাই বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 6 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি। অপরদিকে গঙ্গাসাগর মেলা নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। করোনা আবহে সব দিক বিচার করে আদৌ মেলা আয়োজন সম্ভব কিনা তা স্পষ্ট জানাতে হবে রাজ্য প্রশাসনকে। বৃহস্পতিবার বেলা 2টায় পর্যালোচনার পর নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানান। তার দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন, 30 লক্ষেরও বেশি জনসমাগম হয়ে থাকে, ফলে এমন জনসমুদ্রে দূরত্ব বিধি সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়। এবারও একই রকম ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। তার আবেদনের ভিত্তিতেই এদিন বিচারপতি মেলা আয়োজন নিয়ে রাজ্যের অবস্থান জানতে চান। রাজ্যের তরফে আইনজীবীকে প্রশ্ন করেন, মেলা আয়োজনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে, কত ভিড় হবে। পাশাপাশি হাইকোর্ট এও বলে, কোভিডের বাড়বাড়ন্তে কলকাতা তথা রাজ্য পুলিশের অনেকেই আক্রান্ত, প্রতিদিনই চিকিৎসকদের সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে কি ভাবছে রাজ্য। তাছাড়া মেলার নিরাপত্তার জন্য যে পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে তারা কোভিড আক্রান্ত হলে কি পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন করেন, গতবারও করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল, সেবার দেশে টিকাকরণও শুরু হয়নি, তাহলে এবার কেন নয়। এই প্রেক্ষিতে হাইকোর্ট জানায়, রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তার উপর রয়েছে অমিক্রন আতঙ্ক, তাই গতবারের সঙ্গে এবারের তুলনা চলে না, গোটা বিষয়ে পর্যালোচনা করে বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্যকে। টলিউডে আরও জাঁকিয়ে বসল করোনা ভাইরাস আতঙ্ক, যার জেরে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে গেল। বড় বিপদ এড়াতে এমনই সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি। বুধবার সকালে কোভিড পজিটিভ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বোর্ডের একাধিক সদস্য। তাদের সকলকে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়ে সতর্ক করেছেন পরমব্রত। অভিনেতা রুদ্রনীল
অনিল ঘোষও কোভিডে আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে মঙ্গলবার রাতে করোনার রিপোর্ট হাতে পেয়েছেন টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। রিপোর্ট পজিটিভ আসার খবর টুইটে জানিয়েছেন তিনি নিজেই। করোনা আক্রান্ত তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও। রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধের মধ্যে নির্ধারিত সময়ে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করা হয়েছিল। এবার সিনেমা হলে 50% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু উৎসব কমিটির এতজনের শরীরে কোভিড থাবা বসানোয় তা আপাতত স্থগিত করা হল। ভোটমুখী পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় সড় গলন। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় 20 মিনিট একটি ফ্লাইওভারে আটকে থাকতে হল প্রধানমন্ত্রীকে, যার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে ভাতিন্ডা ফিরে এলেন প্রধানমন্ত্রী। তিনি ভাতিন্ডা গিয়েছিলেন হুসেইনিওয়ালার ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে। প্রথমে ঠিক ছিল তিনি ভাতিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ওয়ার মেমোরিয়াল দেখতে যাবেন, কিন্তু বৃষ্টির জন্য কপ্টার ওড়া সম্ভব হয়নি, তাই তিনি প্রায় 2 ঘন্টার রাস্তার সড়ক পথেই যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো নিরাপত্তার বন্দোবস্তও করা হয় বলে দাবি করেছেন পাঞ্জাবের ডিজিপি। নিরাপত্তা খতিয়ে দেখার পরই সড়ক পথে প্রধানমন্ত্রীর সফরের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক, কিন্তু ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে 30 কিলোমিটার দূরে অর্থাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা বন্ধ, তার ফলে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর ভাতিন্ডা বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী, তার সব অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই কৃষক সংগঠনের সদস্যরা মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় সড় খামতি দেখা গিয়েছে। এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।